আপনি যদি কম্পিউটার ব্যবহারকারী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমি তিনটা স্টেপ সেটিংস করে দেখাব যে সেটিংসগুলো আপনি যদি অনুসরণ করেন তাহলে আপনার কম্পিউটার আগে থেকে অনেক বেশি করতে চলবে এবং কম্পিউটারের গতি ইনক্রিজ হবে আপনি যখন কম্পিউটার ব্যবহার করবেন তখন আপনার উইন্ডোজটি স্মুথলি চলবে বন্ধুরা কী সেটিংস যদি আপনি দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন মূল সেটিংস শুরু করব তার আগে একটি অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন মিরাজ সলিউশন আর সাথে আছি আমি মিরাজ চলুন মূল ভিডিও শুরু করা যাক আমরা প্রথমে যে সেটিংসটা করব সেটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ান হচ্ছে সেট বেস্ট পারফরমেন্স এই সেটিংসটি করার জন্য প্রথমে আপনি সার্চে যাবেন সার্চে যে লিখবেন অ্যাডভান্স অ্যাডভান্স সিস্টেম সেটিংস এই যে একটা অপশন আসছে এখানে সার্চ যদি আপনি অ্যাডভান্স লেখেন তাহলে এই অপশনটি পেয়ে যাবেন এখানে ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংস আছে এই মেনুর উপরে আপনি ক্লিক করবেন এরপরে এই ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে এখানে আপনি অ্যাডভান্সের উপরে ক্লিক করবেন এখান থেকে দেখবেন যে প্রথম যে অপশানটা পাবেন সেটা হচ্ছে পারফরম্যান্স এই পারফরমেন্সের সেটিংসের উপরে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে পাঁচটা সেটিংস আপনি চেক চেকমার্ক করে দেবেন এক নম্বর হচ্ছে অ্যানিমেশনস ইন দ্য টাক্ বার এটার উপরে টিক দিয়ে দেবেন এরপরে আপনি এখান থেকে সেভ বার থামনেল প্রিভিউ এই অপশনে আপনি টিক মার্ক দিয়ে দেবেন তিন নম্বর যে শো থাপনেল ইনস্টেট অফ আইকনস এটার উপরে চেক মার্ক দিয়ে দিবেন শো উইন্ডো কন্টেন্ট হুইল ড্রাগিং এর উপরে চেক মার্ক দিয়ে দেবেন স্মুথ এস্ট অফ স্কিন ফন্ট এর উপরে আপনি চেক মার্ক দিবেন এবং অ্যাপ্লাইতে ক্লিক করবেন এরপরে ওকে দিয়ে দিবেন এইটা হচ্ছে আমাদের এক নম্বর সেটিংস এরপরে আমরা করব হচ্ছে দুই নম্বর দুই নম্বর সেটিংসটা হচ্ছে আমরা যখন কম্পিউটার ওপেন করি তখন যতগুলো সফটওয়্যার আছে ইনস্টল সে অটোমেটিক স্টার্ট আপ মেনে ওপেন হয় অনেকটা স্লো হয়ে যায় এবং কম্পিউটার ভারী হয়ে যায় এই জন্য আমাদের এগুলোকে বন্ধ রাখতে হবে কিভাবে বন্ধ করতে হয় চলুন আমি দেখি নিচে যে টাক্স বার আছে এই টাক্স বারে রাইট ক্লিক করবেন এবং টাক্স ম্যানেজার একটি অপশন আছে এটা পেয়ে যাবেন এবং এখানে দেখবেন যে স্টার্টআপ অ্যাপ এই স্টার্ট আপ উপরে ক্লিক করবেন বন্ধুরা এখান থেকে আপনি এই যে স্ট্যাটাসের উপরে যদি রাইট ক্লিক করেন দেখবেন ডিজেবল ডিজেবল করে দিবেন এখান থেকে প্রত্যেকটা সফটওয়্যার আপনি ডিজেবল করে দিবেন প্রত্যেকটা অ্যাপসের উপরে আপনি রাইট ক্লিক করবেন এবং ডিজেবল পরবর্তীতে আপনি কি করবেন যেটা আপনার প্রয়োজন সেটা আপনি ওপেন করে দিবেন তাহলে আপনার কম্পিউটার স্মুথলি চলবে এটা ছিল আমাদের দ্বিতীয় সেটিংস তিন নম্বর স্টেপ হচ্ছে ভার্চুয়াল মেমোরি ভার্চুয়াল মেমোরি হচ্ছে কম্পিউটারের যে সিস্টেম র্যাম আছে এই র্যামের পাশাপাশি আমরা সি ড্রাইভ থেকে হার্ড ডিস্কের কিছু স্পেস ব্যবহার করে বা র্যামকে সহযোগিতা করে থাকে তার ফলে আপনার কম্পিউটার অনেকটা ভালো চলবে কারণ হচ্ছে র্যামের বৃদ্ধির কারণে এই সেটিংসটি করার জন্য প্রথমে আপনাকে থার্ড সেজে লিখতে হবে অ্যাডভান্স সিস্টেম সেটিংস অ্যাডভান্স লিখলেই পুরো সেটিংস চলে আসবে আপনি এখানে ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন এরপর আপনি অ্যাডভান্সের উপর ক্লিক করবেন আবারো সেই পারফরম্যান্স এই পারফরম্যান্সের সেটিংসে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন ভিজুয়াল ইফেক্টস অ্যাডভান্স ডেটা এক্সটেনশন প্রিভেনশন এখান থেকে আপনি আবারো অ্যাডভান্সে ক্লিক করবেন এবং দেখবেন ভার্চুয়াল মেমরি একটা অপশন আছে এরপরে চেঞ্জ যে অপশন আছে এই চেঞ্জ এর উপর আপনি ক্লিক করুন এখানে আপনার টিক মার্ক দেয়া থাকবে এই টিক মার্ক আপনি উঠিয়ে দেবেন তাহলে কাস্টম সেটিংস চলে আসবে এখানে একটা বিষয় হচ্ছে এই বিষয়টা আপনাকে বলে রাখা ভালো আপনার কম্পিউটারে যদি এইট জিবি থাকে তাহলে আপনি চব্বিশ জিবি পর্যন্ত ভার্সাল মেমোরি অ্যাডজাস্ট করতে পারবেন কিভাবে করবেন আমাদের সিস্টেম মেমোরি হচ্ছে এক হাজার চব্বিশ এম ডি সমান এক এটা আপনি ক্যালকুলেট করে নিতে হবে আপনাকে ক্যালকুলেটর থেকে আমি ক্যালকুলেটর ওপেন করছি এখানে আমার সিস্টেমের র্যাম আছে হচ্ছে ফোর জিবি তাহলে আমি আরো আমি বারো জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবো তাহলে এখান থেকে আমাকে হিসাব করতে হবে হচ্ছে ওয়ান জিরো আমি ক্যালকুলেটর হিসাব করে নি টু

টু ডাবল এইট এবং মিনিমাম মিনিমাম একশো বিশ এবং এখান থেকে ওকেতে ক্লিক করছি আবার ওকেতে ক্লিক করছি এবং এটার ইফেক্ট যদি আপনি পাইতে চান তাহলে অবশ্যই আপনার পিসিকে কে দিতে হবে এবং রিস্টার দিলেই আপনার পিসি বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন